সরকারের ভরালত টাকা নাই উদং রাজকুহ বিধায়ক পুঁজির টাকার অভাব সরকারের হিতাধিকারী সৃষ্টিরে ভোটারক আকর্ষিত করাত ব্যস্ত সরকার উন্নয়নের ঢাকঢোল বজায় বিকাশের পক্ষে করাত ব্যস্ত রাজ্য সরকার সমষ্টি উন্নয়নের বাবে সরকারে বিধায়কক প্রদান করা পুঁজির ধন লাভ করা নাই বিধায়ক সকলে এই অভিযোগ আমার নহয় শাসনাধিষ্ঠ সরকারখনের বিধায়ক অতুল বরার বিস্ফোরক মন্তব্যের পছতে চৌদিশে তীব্র প্রতিক্রিয়া বিধায়ক পুঁজি লাভ করা নাই বিধায়ক সকলে কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থয় ন মাসে লাভ করা নাই বিধায়ক পুঁজি উন্নয়নের কাম বন্ধ করে অরুণোদয়ত ব্যস্ত মুখ্যমন্ত্রী প্রায় 9 মান্থ হয়েছে এম এল এ ফান্ডের টাকাটা পাওয়া নাই আর এম এল এ ফান্ডের টাকা দিব পারা নাই সুরিদর টাকাটা দিব পারা নাই আনটাইডর টাকা দিব পারা নাই যিখিনি প্রাইম টাকা হয় যিখিনি টাকা দিয়ে অন্তত আমি রাইজর মানে লগে লগে কিছু ডেভেলপমেন্ট কাম করব পারি আর ইমান 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 কিছু নিয়ম বনাই দিলে আর যে নিয়মত আমি আমি চাইছো আর যে এই টাকাটা যদি দিব না লাগে এই ডেভেলপমেন্টের কামটা যাতে নহয় যাতে অর্থাৎ ডেভেলপমেন্টের কামটা বন্ধ করে কেনে আজি মেইনলি হতে কি করিলে যে কিবা অরুণোদয় স্কিম লই হতে কনসার্ন হয় এয়া ইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামৰ মন্তব্য টকার অভাবত ভুগিছে রাজ্য সরকার রাইজর উন্নয়নের বাবে বিধায়কর পুঁজিলৈ অহা ধন বিগত বর্ষ তিনিটা কিস্তিত দিছে সরকারে কথাটো 1.5 বছর হয়ে গেল তো এম এল এ ফান্ডর প্রথমবার ফান্ডটো তিনিটা কিস্তিত আহিছে এইবার ফান্ডটো কি করব এতালেকে বুঝি পোৱা নাই এম এল এর আনটাইডর পয়সাটা কাটি দিয়া হয়েছে এম এল এর যে মাইনরিটি একটা স্কলারশিপ দিব সেই পয়সা কাটি দিছে বেমারি বিচামারিবিলাকৰ কারণে একটা টাকা আছে সেই কাটি দিয়া হয়েছে 1.5 বছর পার হয়ে 2 বছর ওসরাজি হল তিনি কিস্তিত এবছরের পয়সা পাইছে বাকি বছরের পয়সা পাওয়া আনহাতে শাসকীয় দলের বিধায়ক তথা মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মতে সময় মতে পুঁজির ধন পাই আছে বিধায়ক সকলে মইতো জানাত পাই আছে মই জানাত পাই আছে এতিয়া কারণ এম এল এ ফান্ডের গোটেই ব্যবস্থাটা হল যে ইনস্টলমেন্ট ওয়াইজ পয়সা হয় তার ইউটিলাইজেশন দিব লাগে নেক্সট ইনস্টলমেন্ট পায় গতি মইতো জানাত পাই আছে আমি তো পাই আছো যি সময়ত উন্নয়নের স্লোগানেরে নিজের ঢাকঢোল বজাত ব্যস্ত সরকার তেনে সময়তে পুঁজির অভাবত ভুগিছে সরকারখনরে বিধায়ক সকল ভিডিও জার্নেলিস্ট শ্যামলর সহযোগত হিমাংশু সহরিয়ার রিপোর্ট এন বি নিউজ